মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি সম্পূর্ণ আর মায়ের পরিবারের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে একটা ক্লিনিং ব্লগ তোমাদের সামনে শেয়ার করছি। সকাল সকাল উঠে আমি এতটাই ব্যস্ত যে সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা আজকে সেরে নিচ্ছি। রান্নাটা সেরে নেওয়ার পর অনেক কাজকর্ম আছে, কাজের তো মানে শেষ নেই, কাজ কাজ আর কাজ। সারা দিন ঘুম থেকে উঠলেই আর কাজ যেন লেগেই থাকে। ভাবি যে কোনো দিন একদিন সারাদিন আমি মোবাইল নিয়ে বসে থাকবো, সেই সুযোগটা হয়ে ওঠে না। আর কি বলো তো, সকালবেলাটা এই রান্না বান্না বাসন ধোয়া, বাসনটা আপাতত আমাকে ধুতে হয় না, বাসন কিন্তু অনেক, এত বাসন পড়ে না আমার, কিছু কিছু বাসন আমাকে মেজে নিতেই হয়, প্রচুর বাসন পড়ে আমার। আর কাজের মেয়েটা তো সেই যা কড়া হাঁড়িগুলো তো আমি মাজতে পারি না আমার হাতে ব্যথা বলে, ওই কড়া হাঁড়ি যেগুলো এমনি আদার্স বাসনটা মেজে দেয় দুবেলা। আর এই দেখো, এখানে তো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি ঝাঁটা দিয়ে, আর রান্নাঘরটা রোজই আমি ক্লিন করি সপ্তাহে, আর রবিবার করেই আমি মোটামুটি রান্নাঘরটাকে মানে সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমি রান্নাঘরটাকে ক্লিন করি। আর কি বলতো, রান্নার জায়গা সবসময় পরিষ্কার করা উচিত। আমি তো রোজ কি বলবো, দুপুরবেলা যখন রান্নাবান্না হয়ে যায়, কাজকর্ম সেরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু আবার ককরোচ, আমার ভীষণ ককরোচ বাজে লাগে জানো তো, এই রান্নাঘরে যদি আমি একদম ককরোচ দেখতে পাই না, আমি সেদিনকে খাবারই খাই না, আমার ভীষণ ঘৃণা করে টিকটিকি আর ককরোচ। তাই জন্য এখানে পুরো রোজ রোজ দিনই আমি এই ককরোচ মারার স্প্রেগুলোকে ছড়িয়ে দিই মোছামুছি, খাবার টাবার যখন সব ফ্রিজে তুলে দিই তারপরে আমি ওই ককরোচ মারার স্প্রেটা ছড়িয়ে দিই হিট আর কি। তাহলে চলো এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, ক্লিন করে পরিষ্কার করে তারপর আবার চান করতে যাবো। রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে, তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো।